안 말아. 얘기하고. 아, 쪽. 쪽 앤데론데. 아, 아이 버티요. 아, 좀 붙이면 돼. 말아 좀. 에이, 살아. 저들 말 찍거라. 에이, 맞아. 에이, 이게 어디 있어? তো আমি মুখে নিয়ে এক টিস্যু ছিল সামনে, আমি টিস্যুতে মুখটা মুছি। তারা রিয়েক্ট করছে প্রথম। এটা বোট ক্লাবের কফি, আপনি মুছে ফেললেন। প্রথম রিয়েক্ট তারা করছে। এটা আমি তাদেরকে সরি বলছি ভাই, এখন তারা তো ড্রাঙ্ক। আমি আমি যেভাবে বলবো তারা সেভাবে নাও রিসিভ করতে পারে, এটা আমার মাথায় ছিল। আমি অনেক ম্যানেজ করার ট্রাই করছিলাম। তো লাস্ট জিমি বলছে আমি বাথরুমে যাবো। আমরা আসার জন্য এটা বলছিলাম আসলে। আপনি চলো আমরা একটু বাথরুমে যাই। আমাকে বসে রেখে আরে আপনি কেন যাবেন এরকম একটা বলে জিমিকে নিয়ে দুজন বাথরুমে গেল। কয়েক মিনিট পরে জিমি চিল্লাতে চিল্লাতে বাথরুম থেকে বের হয়েছে। আরে ওইটা দেখার পর আমি আর কোনো কথা বলতে পারি না। কেউ বলতে পারতো না ভাই আমি এটা। আমি শক হয়ে গেছিলাম, আমি বসে রয়েছি। আপনি চলো আমাকে আমাকে বাসায় নিয়ে যাও। ওর অবস্থা আমি আপনাদেরকে বলতে পারতেছিলাম ভাইয়া। যখন আমি উঠে চলে আসতেছি আমার চেয়ারের উপরে, চেয়ারের মধ্যে ভাবে লাথি মেরে আমি চেয়ারটা নিয়ে চলে গেছি পিছনে। আমি না কথাগুলো বলতে, আমি লাইনগুলো কেমনে বলবো আমি বলতে পারতেছি না। না না জিমি তখন ক্যামেরা ওপেন করছে ফোনের, 15 সেকেন্ডের ভিডিও আমার কাছে আছে। নাকা আমি বলতে পারতেছি না। আমি বলতে পারতেছি না, আমি কারে বলবো? সে নাকা আমাকে মদ খাস না। আমি বলতে পারতেছি না ভাই, আমার মাফ করেন। না বললে তোরা জানবে না মা। আমি কেমনে বলবো? এটা ওরা বুঝছিল যে আমি বলতে পারবো না, আমি চুপ হয়ে যাবো। আমি বলতে পারবো, আমি পারবো। চেয়ার উপরে এখানে পা তুলে দিছে, একটু আমার দাঁত এখান থেকে নড়তেছে এখনো, এখনো ব্যথা। বোতল মুখে পুরে দিছে, মদ খাইতে হবে রহমত। আমার নাক দিয়ে বের হয়েছে, বলছে এখানে এখানে ডোবা আছে, কাঁটা 300 টুকরো করে ভাসাই দিব। বেঞ্জির আহমেদ তোর বাপ লাগে? তোর বাঁচানো তো বেঞ্জির আহমেদের ফোন দে। ওর ফোন আমার কাছে দিয়ে দিছে, এভাবে টেবিলে ছুড়ে নে ফোন দে। এর আগে জিমির ফোন ফালাই দিছে যখন দেখছে ভিডিও করতেছে। জিমিকে অনেক মারছে ভাইয়া। আমি ওর আইডিতে যেয়ে দেখি, ওই যে মুরব্বী মানুষটা, ওনার আইডিতে যেয়ে দেখি ওনার সাথে প্রোফাইল পিকচারে কাভার ফটোতে আমাদের মেয়র আর বেঞ্জি ভাইয়ের ছবি। আমি তো চিনে থাকি। অমি ভাই প্রথম বলছে, বলে আমার জিম্মিকে উল্টা হাত ধরছে, তোমার জন্য সব কিছু হয়েছে, তুমি শুনলেই তো পারতা। কি শুনছে ভাই বলবো? এই গে এই হিজরা জিম্মিকে এইসব এসব কথা বলছে। আমি বলছি তোর বাপেরটা ভাল লাগে, বেঞ্জের বাপেরটা ভাল লাগে। এবার আমি বলতে পারবো না, মারেন মারে মারে ফেলেন না কেন, সব অ্যাক্টিং মনে হয় পৃথিবীটা আপনাদের। আমি অ্যাক্টিং করি, আমার মারা বলেন ভাই। আমি এদিন দেখতে যাই না, আমি জানি না এদিন আসবে। আমি আমার আমি আমি ভাই আমার মারা বলেন ভাই।
আমার আমি 4 দিন ধরে নন স্টপ পাগল হয়ে গেছি ভাই, আমি সুস্থ নাই মানসিক ভাবে, আমি না পাগল, আমি না পাগল হয়ে গেছি ভাই, আমার পাগল, আমি পাগল হয়ে গেছি। আমার জায়গায় থাকলে আপনারা কেউ না বসে কথা বলতে পারতেন না। আমি তো এমনিতে কথা বলতে জানি, জিমিকে দেখে শখ আমি চুপ করে আছি, জিমি শুনছে আমি কিছু বলতেছি না, যে শুনতেছে আমার পরিচিত লোকজন, যে তুমি কিছুই বলো না, আমি আসলে কিছু বলতে পারি নাই, খুলে বুতন বুতন ছড়ে গেছে, তারপর জিমি গলায় ভাবে প্যাঁচা দিছে, শার্টটা প্যাঁচা দিয়ে বলে কি কি মাধুরী দীক্ষিত, সে মাধুরী দীক্ষিতের গানে নাচবি তুই এখন, যে কাজরে কাজরে বলেও নাচতে ছিল, আমি এই হরবল দৃশ্য ভাই আমি বলতে পারছি না, এরম এরম করতেছিল হাত আমার চোখের সামনে, আমার ভাসতেছে ভাই, আমি পাগল হয়ে গেছি ভাইয়া, সেভ মি, আমি মরতে চাই না এভাবে। আমি ওখান থেকে বের হয়ে, আমি জানি না যখন আমাকে এতগুলো, আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল, আমি তো জানি সে মরে যাবো, আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো, আমি সত্যি জানি না, আমি জানতাম যে মরে গেছি, একটু পরে মরে যাবো, খুঁজে দেখেন না, আমি জানি না। তো আমার খাওয়াচ্ছে তখন আমি নাকি বমি করছি ওইখানে, আমি নাকি সেন্সলেস হয়ে গেছি, আমার অক্সিজেন প্রবলেম আছে, সবাই জানে আমার আশেপাশে, আমার পাশে ইনস্ট্যান্ট 3টা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে, 3.5 বছর 4 বছর হয়ে গেছে আমার আমার অক্সিজেন প্রবলেম হয়। তো তখন নাকি অজ্ঞান হয়ে গেছিলাম, ওয়েটার ধরে আমাকে নামাইছে, পুরো সিসি ক্যামেরা রেকর্ড আছে, আমি দেখছি তো যাওয়ার সময় জন্য সিসি ক্যামেরা আছে, আমি দেখে নামছি ভাই, আমি অন্য জায়গায় এভাবে নামতে পারি না, আমি নামছি, আমি যখন গেছি তখন যখন ঢুকছি তখন আমি দেখছি সমস্ত সিসি ক্যামেরা, ওখানে অনেক অনেক কড়া মানে সিকিউরিটি অনেক কড়া। আমি এখানের প্রেসিডেন্ট, এই ক্লাবের প্রেসিডেন্ট, আমি শব্দগুলো বলতে পারছি না ভাইয়া, অকথ্য ভাষা কি জানি বলছে, তোর এখানে এই করব সেই করব, দেখি তোর কে রাখে, না 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 না, আমরা তো জানতামই না যে কে ওখানে থাকবে, এই সময় ওই অমিত লোকটা, অমি 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 তার ভূমিকাটা কে ছিল, সে প্রথমে ট্রাই করতে প্রথমে চুপ থাকছে, নট ট্রাই, তখন আমার মনে হয়েছে এটা একটা প্ল্যানিং ছিল, আনসার্টেন প্ল্যানিং, হঠাৎ করে প্ল্যান হয়ে যায় না, পুরো ওয়েট করছিল ওখানে আগে থেকে। আচ্ছা আপনি কি রিপিট করবেন, আমরা একটু কিছু দাঁড়ালে একটু লাস্টে আসছি, একটু পরে আসছি, ওখানে আপনারা শেষ এন্ড শেষ করে রাখুন, শেষ করে না চলতে থাকুন, এই কথা শুনে শুনে তারপরে আমি এভাবেই বলতেছি। আচ্ছা পরি মানে উনি কখন ওখান থেকে ফিরছো এটা কোনো ওই সময়কার সময় মনে আছে কিনা, আমি যখন ফিরছি তখন তখন দেখছি আমার গাড়ির গ্লাস সব খোলা, উপরে হুড খোলা, আমি আমি জাস্ট বলছি আচ্ছা ওরা কি আমার, আমি দেখতেছিলাম যে আমার আমার কাপড় ঠিক আছে কিনা, জিমি বলতেছে মার কসম আপনি তুমি তুমি ঠিক আছো,
আমি ট্রিপল লাইনে কল দিছিলাম। ট্রিপল লাইনে যখন বসছি উত্তর থানা না দক্ষিণ থানা আমি জানি না ভাই, এটা নাম হচ্ছে বোট ক্লাব। তখন ওই লোকটার সাথে আরো দুই তিনজন ছিল, ওরা বের হয়ে গেছে, এইটুকু পর্যন্ত মনে আছে। পর আমার কিছু মনে নেই। বাকি দুই তিনজনকে চেনেন আপনি? আমি তাদের সাথে যে কিভাবে হেসে হেসে ছবি তুলবো, আপনি হলে তুলতেন? আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা আটকে রাখছে। যখন ট্রিপল লাইনে কল দিচ্ছিলাম তখন ওরা বলাবলি করছিল কি হয়ে গেল, দুই একজন লোক এসে মাপও চাইতেছে। আমার এইটুকু পর্যন্ত মনে আসছে। আমার কোনো হুমকি আছে নাই। আমি প্রথম এসেই আমি বাসে সে দীপু মামাকে নক করি, দীপু মামাকে নিয়ে যাও, কারণ আমি বলতে পারছিলাম না যে আমাকে থানা নিয়ে যাও। এটা আমি ড্রাইভারকে বলতে পারতেছিলাম না, কারণ ওইটুকু আমার আসলে আমি ফিট ছিলাম না ফিজিক্যালি। তো আমি বাসে এসে যখন দীপু মামাকে বলছি, দীপু মামা বারবার চেষ্টা করতেছে যে কী হচ্ছে বলো, আমি দীপু মামাকে আমি কীভাবে বলবো, আমি আমাকে থানা নিয়ে যাই আমি বলতেছি। তো তখন আমরা থানায় যাই, থানায় যেয়ে আমি ওই সময় আমি শুধু মামাকে রিসিভ করে বাসা থেকে আমি বের হয়ে যাই। থানায় কি মামলা দেয়নি বা অভিযোগ শুনেনি? শুনছেন, আপনারা তো শুনছেন, কি করবেন? এবং আমি বলছি যে আমি আমি ফিজিক্যালি আনফিট, আমি ঠিক নাই ভাই, আমাকে কি কি খাওয়ানো হয়েছে আমি জানি না। আমার অনেক আমার না অস্থির লাগতেছিল, আমার এই আমার কেমন লাগছিল আমি এখনো নিজেই বুঝতেছি না। তো তখন আমি ওনাদেরকে বলছিলাম যে আমাকে একটু হসপিটাল নিয়ে যান, আমাকে একটু টেস্ট করান, আমাকে কী খাওয়ানো হচ্ছে, কোনো পয়জন খাওয়ালে আমি তো মরে যাবো, আমাকে একটু সেভ করেন। ওখানে যে আমাকে কী কী খাওয়ানো হয়েছে আমি তো জানি না। তখন আমি আরও ভয় পেয়ে গেছি যখন আমাকে হসপিটালের গেট থেকে তারা চলে গেছে। তাদেরকে আমি ফোন দিয়েছি যে আপনারা যাবেন না, আমরা যেয়ে কী করব। তখন আমি আরও ভয় পেয়েছি, এখানে ঢুকানোর পরে তো আমি বের হতে পারবো না, যদি আমাকে ইনজেক্ট করে মেরে ফেলা হয়। আমার উল্টাপাল্টা চিন্তা আসছে, হইতে পারে ড্রাগের কারণে, আমার এই চিন্তা আসছে। তো আমি তখন বাসা আসছি, অ্যাপোলো হাসপাতালের গেট থেকে আমি ফিরে আসি, আমাকে পুলিশ দিয়ে আসে। জি, আমি তাদেরকে থাকতে বলছিলাম যে তারা যাতে থেকে আমার আমাকে ট্রিটমেন্টটা করে, কিন্তু তারা থাকে নাই। অ্যান্ড দেন আমি ভয়ে চলে আসছি বাসা। আপনাকে থানাকে লিখিত কোনো অভিযোগ দিয়েছে? জি। আমি যে থানা যে কথাগুলো বলার পরে যে বলছি যে আপনি কোনো লিখিত কিছু লিখছেন, বুঝছি সব লিখিত আছে, এটা আমার কাছে রেকর্ড আছে। নাম থানাতে যার কাছে গিয়েছিল তার নামটা কি তোমার জানা আছে? ডিটি অফিসারের নাম হ্যাঁ আমি জিজ্ঞেস করছিলাম তার নাম, সে বলছে। কি নাম? আমি একটু শুন, আপনাদেরকে দেই রেকর্ডিংটা। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, হোয়াটসঅ্যাপে দিয়ে দাও।
একটু সময় দেন আর সবাই মিলে কথা বললে তো আসলে শোনা যাবে না। আপনাকে যেতে পারবেন না ভাই, গেলে আমার নিয়ে যাবেন। এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। আমরা তো তুমি আচ্ছা তখন তুমি তো থানা থেকে গেলে হাসপাতালে গেলে হাসপাতালে ব্যাক করলা সকালে, এই তো সকালের দিকে। এরপরে তুমি কি মানে তোমার এই বিষয়টাকে মানে বিচার করার জন্য কি করছো? এরপর আমি দুই দিন ঠিক মতো দাঁড়াইতে পারি না, আমার অনেক অসুবিধা হচ্ছিল। আমি তারপরে শিল্পী সমিতিতে গেলাম। আমি জায়দ খানের সাথে প্রথম কথা বলছি যে আমার আসলে এরকম জিনিসটা হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে, আমি এরকম হ্যারাসমেন্টের শিকার হয়েছি, আমার আসলে বিচার লাগবে, তো বলছি তুমি আসো। অ্যান্ড দেন আমি পরের দিন গেলাম। আমি গুলজার মামাকেও জানাইছি যে আমি কথা বলতে চাই সাংবাদিক সম্মেলনে, পরে আমি কোনোভাবেই বলতে পারিনি। সবাই হোপ দিচ্ছে, আজকেও জায়দ বলছে যে সে তো রাজশাহী গেছে, রাজশাহী থেকে এসে কথা বলবে। এভাবে যাওয়া আসা আমার, আমি না তোমাকে ভাই সুস্থ নাই, তোমাকে নাকি পুলিশ হেড কমিশনার ফোন দিলাম, আমি তো ওসি পাই না একটা সময়, এখন হেড কমিশনার ফোন দিলে কি হবে? ওই যে অলিক বলছে কথা বলবে, আমার খালি বিচার লাগবে, অলিক ফোন দিয়ে ফোন দিলে আমার কথাটা শুনতে হবে ঠিকঠাক মতো।7:23 আমাকে এসএমএসটা করছিল, আমি জানতাম ডিলিট করে দিবে আমার স্ট্যাটাস এর পরে। সি দ্যাট স্ট্যাটাস, স্ক্রিনশট তুলে রাখছে। তারপর আমার সাথে যোগাযোগ করা হচ্ছে, ওরা দায়িত্ব আসলে নিয়ে নিছিল যে আমরা দেখতেছি বিষয়টা। আমাদের ফোন নাম্বার নেওয়া হয়েছে, আমার ফোন নাম্বার নেওয়া হয়েছে, দীপু মামার ফোন নাম্বার নেওয়া হয়েছে। দীপু মামাকে বলছে যে আমরা আপনাকে কল করব, অবশ্যই ফোনটা রিসিভ করব। সেই ডিউটি অফিসারের নামটা খুব জরুরি জানার জন্য। জি জি জি, এখন নামটা দিয়ে দিব। আমি না বললে আপনি বের করতে পারবেন, রাইট? আমি অবশ্যই আপনাকে দিয়ে দিব। এখন দীপু মামার কাছে চাইছি রেকর্ডিংটা দিয়ে দিন। আপনার নামে কি হয় না হয় বোঝা, তারপরে নাকি স্যার আমি এখন স্যার
ডিটেইল ঘটনা আমাদের আপনার অভিযোগটা কি শুধুমাত্র বলেন যে সেদিন আপনার উপরে কি নির্যাতন হয়েছে বলে ফেলছে ভাইয়া আমি মিস করেছি সব কিছু আছে আপনার সঙ্গে নিউজ করতে আসছে আপনার আমার কেউ না আমরা নিউজ করতে আসি আমরা শুনতে শুনতে যেটা উপরে ঘটে যাওয়া অবধি আপনারা ওয়েট করবেন তাই তো আমরা আপনাকে সাহায্য করতে চাই কি হয়েছিল সেটা আমরা জানলে আমরা নিশ্চয়ই গণমাধ্যম যারা কর্মী আছে আমরা আপনাকে সহায়তা করতে পারি আমরা আপনাকে কিভাবে সহায়তা করবো বলুন আপনি যদি আমাকে সবকিছু না সবকিছু বলছি টাইম থেকে শুরু করে বাসা থেকে শুরু করে ঘটনা শুরু করে আমি বাসায় ফেরত আসা পর্যন্ত আমি সব বলছি আমার সাথে অন্যায় হয়েছে আমি বিচার চাবো না আমার সাথে অন্যায় হলে আমি বিচার চাবো না অবশ্যই সব বললাম তারপর মনে হয় না যে আমার সাথে কোন ধরনের অন্যায় করা হয়েছে কি হয়েছে আপনার চাওয়াটা কি আমি বিচার চাই আমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার চাই তাহলে আপনি মামলা করবেন কে নিবে আমার মামলা শেয়ার করবেন না বুঝতেছেন ব্যাপারটা যদি নামটা বলতেন কে আপনার অভিযোগ কার বিরুদ্ধে আপনি কি বিচারটা চান এটা একটু বলেন আমাদেরকে অভিযোগটা কার বিরুদ্ধে ওই ব্যক্তিকে আপনি চেনেন কিনা আচ্ছা আমি একটা কথা বলি এই কথাগুলিও বলেছে আপনারা যারা রেকর্ড করেছেন সবাইকে শেয়ার করে দেন কারণ এই নিজের একটা কথা কি বারবারও বলবে বারবার বলতে ভালো লাগে আপনি বুঝতেছেন না সে সিক আপনার অভিযোগটা কার বিরুদ্ধে আপনি কি বিচার চান একটু বলুন এটা তো বারবার বলার দূরের কথা আপনি বারবার মনে করতে চাবেন এমন আমরা জানি এগুলো আমরা জানি কিন্তু বিষয় হচ্ছে শুধু আপনি আপনার অভিযোগটা কার বিরুদ্ধে শেষ কথাটা বলুন আমি সঠিক বিচার চাই আপনার অভিযোগটা কার বিরুদ্ধে আচ্ছা একটা বিষয় হলো যে আপনি যখন এখানে আসছেন একটা ফোন আসছিল আপনাকে কি এই সংবাদ সম্মেলনের যে আপনি বসছেন এই সময় কি আপনার কোনো ফোনের মাধ্যমে আপনাকে কি কেউ হুমকি দিয়েছে যে আপনি পরবর্তী যে বিষয়টি রয়েছে এই বিষয়টি আমাদেরকে খুলে বলতে চাচ্ছেন না আপনি সংবাদ বানাতে চান কেন ভাইয়া আপনি আমার ভাই না সংবাদ বানাইতে চান আপনার বোন রেপ হতে চাচ্ছিল না না বিষয়টা হলো হ্যাঁ আমরা সেটাই জানতে চাচ্ছি এবং আপনাকে কি কোনো হুমকি দেওয়া হচ্ছে কিনা আপনি যদি সংবাদ মাধ্যমে জিনিসটা বলেন দেশের মানুষ জানতে পারবে আমরা আপনার ভাই হিসাবে আপনার সহযোগিতার জন্য আমরা এত রাতে আপনার এখানে এসেছি আমরা তো আপনাকে হতাশ করার জন্য বা আপনাকে তাহলে আপনি নিউজ নিয়ে চলে যান না আপনি থাকেন আমার কোনো সিকিউরিটি নাই
আমি ভয় পাচ্ছি। সে পরিচয় দিছে, সে নাকি বেনজির আহমেদের বন্ধু ভাই, কাছের মানুষ। এবং সে আমাকে এটাও বারবার বলছিল, যখন আমাকে আমার গায়ে হাত তোলা হয়, যখন সে আমাকে বারবার গায়ে হাত তুলছিল, তখন সে বলছিল আমি বলবো, আমাকে বলতে দাও। বেনজির আমার বেনজির তো বাপ লাগে, ডাক্তার তো বাপকে ডাকেন, ধরে 300 রুপিয়া করে ভাষায় দিব। ভাই জিনিসটা তো সহজেই বলেছে, বিচার চান, পুরো ঘটনা তো একসাথে চলে আসছে। সেটাই তো, যারা এখান থেকে নিয়ে গেছিল তাদের কোন অভিযোগ আছে? আমি কিছু জানি না ভাইয়া, সন্দেহ হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে একটু বলেন, পুলিশের ভূমিকাটা আপনার কাছে ভাই আপনি আমাকে যে ক্যামেরাটা ধরছেন না ভাই, ওই মুখটা খুঁজে তার ক্যামেরা তার সামনে প্রেসিডেন্ট বলছে যে আমি বোর্ড ক্লাবের প্রেসিডেন্ট, আমার বন্ধু বেনজির আহমেদ এসব আমাকে বলছে, আমি এইটুকুই জানি। আমি বেনজির ভাইকে আমি অনেক অনেক চেষ্টা করছি, আমি কথা বলে অনেক চেষ্টা করছি, কিন্তু আমি ওয়ে জানতাম না। আমি থানা থেকে শুরু করে আমি আমার শিল্পী সমিতি জায়েদ খান পর্যন্ত দুদিন ধরে রিকোয়েস্ট করতেছি। আমি গুলজার মামা, সে আমার মামা হয় সম্পর্কে ডিরেক্টর সমিতির আমি তাকে বারবার হ্যাঁ সব ডিটেইল বলছি আমি তাকে। আপনি কি কি আশ্বাস দিচ্ছেন? আচ্ছা আমি দেখতেছি, সবাই দেখতেছে, আমি জানি না আপনারা কি দেখতেছেন। আমি না ভরসা হারাই ফেলছেন, সরি না। আমরা গণমাধ্যম কর্মীরা এখান থেকে যারা ছবি নিচ্ছে তারা নিশ্চয়ই তো প্রচার করবে, সেটা তো বুঝতে আমাদের দায়িত্বটা আসলে আমরা পুরোপুরি পালন করার চেষ্টা করব। আমরা বাংলাদেশের সমস্ত মানুষ বাংলাদেশ না পৃথিবীর মানুষ সবাই দেখছে, আজ সহযোগিতা করার চেষ্টা করছে গণমাধ্যম কর্মীরা। আজকে আমার আমার এই জায়গাতে দাঁড়িয়ে যদি আমার 4 দিন টাইম লাগে আপনাদেরকে বলতে, একটা সাধারণ মেয়ে কিভাবে বলবে? না সেটা তো মানে আমি একজন সাধারণ মেয়ে হিসেবে, একটা সাধারণ মেয়ে যেভাবে ট্রাই করে আমি সেভাবে ট্রাই করছিলাম। প্রথমে থানা আশেপাশের লোকজন যারা আমাকে হেল্প করতে পারবে, কিন্তু কেউ কিছু করতে পারে নাই। কিভাবে জানি? আমি তো জানি না। পরে মানে থানায় তো আর পরে হাসপাতাল থেকে গিয়ে কি আর থানা গিয়েছিলেন আর পরের দিন? তারা আমাকে বলছে যে স্যার 10টার সময় আসবেন, মানে ওসি সাহেব। তারপর আমার আমার নাম্বার রাখা হলো, আমার মামার নাম্বার রাখা হলো, দীপমামার নাম্বার, তাকে ফোন করাবেন। দীপমাকে বারবার বলে দিচ্ছে তারা,
যে আপনি ফোনটা কাছে রাখেন, ফোন করা হবে, কিন্তু কোনোভাবেই ফোন আসে না। আমি কোথাও থেকে কোনো রকম ভাবে সহযোগিতা পাইনি। 3 দিন আগে 10টার সময় তোমাকে ফোন করার কথা বলেছে, তারপরে করে নাই ফোন। না শেষ হয়ে গেছে ভাই, ডিটেইল হয়ে গেছে ভাই। আমরা সবাই এসেছি কিন্তু আপনার কারণে। সেটা ঠিক, ও একবার গুছিয়ে বলেছে, কিন্তু গুছিয়ে বলার মতো অবস্থা নাই। কত ভাবে মানসিক ভাবে বিপরীত আমাকে আপনি কি আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা?